কেউ মুশন পেমেনি এটা প্রশ্ন বট পশ্চিমা বিশ্ব গোলাবারুদ সরবরাহ বন্ধ করে দিলে ইউক্রেন এক সপ্তাহ টিকবে না বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন значит просто в школе не учился не имеет элементарно বৃহস্পতিবার রাশিয়ার সোচিতে আয়োজিত রাজনৈতিক সম্মেলনে একথা বলেছেন তিনি। সোচিতে বৃহস্পতিবার মস্কো ভিত্তিক চিন্তক প্রতিষ্ঠান ভালদাই ডিসকাশন ক্লাবের এক অনুষ্ঠানে পুতিন বলেন, প্রতি মাসে শত শত কোটি ডলার যে সহায়তা পাচ্ছে তা দিয়ে ইউক্রেন কোনো রকম বিপর্যয় ঠেকিয়ে রেখেছে। যদি সহায়তা বন্ধ হয়ে যায় তারা এক সপ্তাহের মধ্যে মরবে। তিনি দাবি করেন, গত জুনে রুশ বাহিনীর বিরুদ্ধে পাল্টা আক্রমণ শুরুর পর থেকে কিয়েভ 19,000-এরও বেশি সৈন্য হারিয়েছে। পুতিন এমন সময় এ মন্তব্য করেছে যখন ওয়াশিংটনের রাজনৈতিক উথালপাতাল অবস্থা বিরাজ করছে। ইউক্রেনে যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ সহায়তা নিয়ে এক ধরনের উদ্বেগও তৈরি হয়েছে। একই দিন ইউরোপীয় ইউনিয়নের কর্মকর্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, কিয়েভের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন ও সহায়তা যদি কমে যায় তাহলে তারা সেই অভাব পূরণ করতে পারবে না। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও চলতি সপ্তাহে স্বীকার করেছেন তিনি চিন্তিত, কারণ ইউক্রেনের প্রতি মার্কিন সমর্থন লক্ষ্যচ্যুত হতে পারে। বৃহস্পতিবার স্পেনে ইউরোপীয় রাজনৈতিক কমিটির এক বৈঠকে ইইউর বিদেশি নীতির প্রধান জোসেফ বোরেল বলেন, কিয়েভের প্রাথমিক দাতা হিসেবে যুক্তরাষ্ট্রের স্থলাভিষিক্ত হতে পারবে না ইইউ। ওয়াশিংটন ডিসি ভিত্তিক চিন্তক প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ারের জ্যেষ্ঠ ফেলো জিম ডুবিক বলেন, ইউক্রেনের প্রতি কখন ন্যাটো ও যুক্তরাষ্ট্রের সহায়তা কমে আসবে সেই ক্ষণের অপেক্ষায় আছেন পুতিন। সম্প্রতি মার্কিন কংগ্রেসে যা হয়েছে তাতে পুতিনের হাত থাকতে পারে। বৃহস্পতিবার স্পেনে ইউরোপীয় নেতাদের বৈঠকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ওয়াশিংটনে রাজনৈতিক ঝড় নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তবে তিনি বলেন, তিনি এখনও আস্থাশীল, যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষের সমর্থন এখনও তাদের প্রতি আছে থাকবে। ইপিসি সম্মেলনে নেতারা বলেন, পুতিনের হিসাব হচ্ছে ইউক্রেনকে সমর্থন দিতে দিতে দীর্ঘমেয়াদে পশ্চিমা বিশ্ব ক্লান্ত হয়ে পড়বে, এতেই তার জয়ের পথ খুলে যাবে। খায়রুল ইসলাম, এটিএন বাংলা।